ओले, बम बम ओले, बम बम ओले, हर हर महादेव। अरे एक बार ताऊ तुम्हारे के देखिए दी, ये जे इखाने देखो, जे कोटा सादा बास दारी रोए से, ये एक टा, एर पीछोने आरो रोए से, ये पर्पल लाइन दी जे बास गुलो दारी रोए से, ये बास गुलो सोन प्रेक पोन तो जाए, ठीक है जाए। বাসের ফেয়ার থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমি তোমাদেরকে পিছনে যে গাড়িটা দেখছো ওই গাড়িটাতেই যাওয়ার কথা চলছে। এই একদিক দিয়ে আলকনন্দা আর একদিক দিয়ে ভাগীরথী, মাঝখানে দেবপ্রয়াগ, এইটা হচ্ছে সঙ্গম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক সেগেন আওয়ার ইউটিউব চ্যানেল। আমি বিকি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে অ্যাট প্রেজেন্ট এখনো পর্যন্ত হরিদ্বারের হোটেলেই আছি, একটু বাদে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। কিন্তু সোনপ্রয়াগ কীভাবে যাব সেটা এখনও পর্যন্ত ফাইনালি ডিসাইড হয়নি, কারণ শেয়ার ক্যাবের অপশানও রয়েছে আর বাসের অপশানও রয়েছে, বাকিটা তোমাদেরকে নিচে গিয়ে বলছি। আর অ্যাট প্রেজেন্ট হরিদ্বারে যেই হোটেলে রয়েছে সেই রুমটার একটুখানি ছোট্ট একটা ট্যুর দিয়ে নিই তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে, থ্রি পার্সনের জন্য সাফিসিয়েন্ট একটা বেড রয়েছে, এদিকে একটা মিরর, মিররটার পিছনে একটা কভার্ড রয়েছে বিশাল বড় সাইজের, আর যদি বলি তাহলে এইদিকে বাথরুম প্লাস গিজারও রয়েছে। কিন্তু এই সময় আমাদের গিজারের কোনো প্রয়োজন পড়েনি, তাই গিজার ইউজ করে দেখিনি, তাই গিজারের রিভিউ করব না। স্ক্রিনে হোটেলের নাম আর নাম্বার আসছে, যদি কেউ মনে করো যে আসবে তাহলে আসতে পারো। 1000 টাকা করে আমার কাছ দিয়ে নেওয়া হয়েছিল এসি রুম। এবার সিজন ওয়াইজ এটা ভ্যারি করে, যদি সিজনে পিক সিজনে আসো তাহলে একটু হয়তো বেশি কম হবে, এরকম কোনো ব্যাপার থাকবেই, স্বাভাবিক ব্যাপার, হোটেল বিজনেস বলে কথা। আর বাকি রুমে বসে বেশি কথা বলার কোনো মানে হয় না, রুম থেকে চেক আউট করি, রাস্তায় গিয়ে বাকি ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গোল্ডেন, নাম্বার তো তোমরা স্ক্রিনে অলরেডি পেয়েই গেছো। তো চলো বেশি দেরি না করে এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে হরিদ্বার স্টেশনের পাশেই হচ্ছে বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড পর্যন্ত। বাসস্ট্যান্ডের ওখানেই বাসস্ট্যান্ডও রয়েছে প্লাস টাটা সুমো স্ট্যান্ডও রয়েছে। তো দেখি এবার ওখান থেকে কি পাই, বাসে যাব কি টাটা সুমোতে যাব, এটা এখনও পর্যন্ত ফাইনাল হয়নি, কারণ টাটা সুমো সার্ভিস এখনও পর্যন্ত সোনপ্রয়াগ পর্যন্ত খোলেনি। আজকে 22 তারিখ, 22শে এপ্রিল, তো এখনও পর্যন্ত টাটা সুমো সার্ভিস খোলেনি সোনপ্রয়াগ পর্যন্ত। টাটা সুমোতে যেতে হলে আমাকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত যেতে হবে, আর রুদ্রপ্রয়াগ থেকে আবার গাড়ি চেঞ্জ করে স্যাডেল নিয়ে সোনপ্রয়াগ পর্যন্ত যেতে হবে। তো দেখা যাক কোনটা হয়, যদি বাসে ভালো সিট পেয়ে যাই তাহলে বাসে যাওয়ার চেষ্টা করব, আর যদি বাসে ভালো সিট না পাই তাহলে রুদ্রপ্রয়াগ পর্যন্ত টাটা সুমোতেই, তারপরে ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে সোনপ্রয়াগ পর্যন্ত যাব। বাকি যেটা যেটা হচ্ছে তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি। তো হরিদ্বারের বাসস্ট্যান্ডে এসে পৌঁছে গেছি, তোমাদেরকে আগেও আমি একবার দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে যে হরিদ্বার টু কেদারনাথে কীভাবে পৌঁছানো যায়, সেই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আরেকবার তাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে দেখো যে কটা সাদা বাস দাঁড়িয়ে রয়েছে, এই একটা, এর পিছনে আরও রয়েছে, এই যে পরপর লাইন দিয়ে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এই বাসগুলো সোনপ্রয়াগ পর্যন্ত যায়, ঠিক আছে। বাসের ফেয়ার থেকে শুরু করে যাবতীয় সব কিছু আমি তোমাদেরকে এর আগের ব্লগসে বলে দিয়েছি। এবার আমি একটু কথা বলে দেখি যে আমার পাশে হয় কি না, বাকি তোমাদেরকে তারপরে ইনফরমেশন দিচ্ছি। সকালবেলা 4টার সময় হোটেল থেকে বেরিয়েছিলাম, এখন ঘড়ির কাঁটায় কটা বাজে সবার ফার্স্টে দেখে নিই, ঘড়ির কাঁটায় 5:30 ক্রস হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো ডিসিশন নিয়ে উঠতে পারিনি। অ্যাকচুয়াল ব্যাপার হয়েছে পিছনে যে গাড়িটা দেখছো ওই গাড়িটাতেই যাওয়ার কথা চলছে, কিন্তু তাও সোনপ্রয়াগ পর্যন্ত না, রুদ্রপ্রয়াগ পর্যন্ত, কারণ এখনও পর্যন্ত ডাইরেক্ট সোনপ্রয়াগ পর্যন্ত কোনো গাড়ি যেতে চাইছে না, যেহেতু সিজন শুরু হয়নি সেহেতু সোনপ্রয়াগ পর্যন্ত সেরকম একটা গাড়ি নেই। তো রুদ্রপ্রয়াগ পর্যন্ত রয়েছে, আগে এই গাড়িতে রুদ্রপ্রয়াগ পর্যন্ত যাবো, তারপরে ওখান থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাবো, দেখি এবার এই গাড়ি কখন ছাড়ে। ঘড়ির কাঁটার সময় হয়েছে 5:44, আর আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। রুদ্রপ্রয়াগ থেকে আমাদেরকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে সোনপ্রয়াগের জন্য। প্রাসঙ্গিক বিষয় হিসেবে কিছু কথা তোমাদেরকে আগে ভাগেই জানিয়ে রাখি, আমি এখন 500 টাকার বিনিময়ে যেই গাড়িগুলিতে করে রুদ্রপ্রয়াগ পর্যন্ত পৌঁছাচ্ছি, এই গাড়িগুলোই কেদারনাথ যাত্রা শুরু হওয়ার পরে 1000 টাকার বিনিময়ে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছে দেয়।
উত্তরাখণ্ডের পরিবহন ব্যবস্থা আর তার সঙ্গে রাস্তা যথেষ্ট সুন্দর। তবে এই যাত্রায় আমার মনটা একটু খারাপ ছিল, কারণ এতদিন পর্যন্ত আমি পাহাড়কে উপভোগ করে এসেছি শুধুমাত্র বাইকে করে, আর এবার প্রথম আমি চার চাকায় করে পাহাড় ভ্রমণে বেরিয়েছি। সত্যি কথা বলতে বাইকে যেই মজাটা আছে সেই মজাটা হয়তো এই চার চাকায় নেই। আগাগোড়াই আমি যখন পাহাড় ঘুরতে বেরিয়েছি নিজের বাইকে করেই বেরিয়েছি, আর নিজের বাইকের সব থেকে বড় সুবিধা ছিল এটাই যে পাহাড়ে যেই জায়গায় দাঁড়ানোর ইচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড়টাকে কিছুটা সময়ের জন্য উপভোগ করে তারপরে আবার এগিয়ে যাওয়া যায়। আমরা এখন দেবপ্রয়াগের দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি এই জাস্ট দেবপ্রয়াগে ঢুকলো। দেবপ্রয়াগে দাঁড়ানোর কথা না, শুধুমাত্র ড্রাইভার স্যার রয়েছেন দেখে ড্রাইভার স্যার দাঁড় করালেন, নাহলে আমরা দাঁড়াতে পারতাম না এখানে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, ওই একদিক দিয়ে আলাকনন্দা আর একদিক দিয়ে ভাগীরথী, মাঝখানে দেবপ্রয়াগ, এইটা হচ্ছে সঙ্গম। মানে সিরিয়াসলি এত সুন্দর ভিউ কি বলবো মাথায় আসছে না। ড্রাইভার সাহেব 2 মিনিট সময় দিয়েছেন ভিউটাকে ফিল করার জন্য। ভাগীরথীর ফোর্সটা দারুণ লাগছে, ভাগীরথী খুব ফোর্সে আসছে, আর আলাকনন্দা রিভারের খুব একটা ফোর্স নেই সেরকম। দারুণ দারুণ অসাধারণ। ড্রাইভার সাহেব যখন কথা রেখেছেন ওনাকে বেশিক্ষণের জন্য নিরাশ করব না, রিটার্ন বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। এইটা হচ্ছে সমস্যা যে শ্যাটেলে আসলে বা শেয়ারিংয়ে আসলে খুব বেশি সময় নেওয়া যায় না, খুব বেশি সময়ের জন্য দাঁড় করানো যায় না, তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। তাও উনি দাঁড় করালেন বলে দেখতে পারলাম, নাহলে সেটাও সুযোগ হতো না। থ্যাংক ইউ স্যার। ড্রাইভার সাহেবের অনুরোধ করাতে আরেকবার দাঁড়ানোর সুযোগ পেলাম, আর দাঁড়ানোর কারণ হচ্ছে এই যে মা ধাড়ি দেবী, মানে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। অবশ্য ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে আমি বুঝে উঠতে পারছি না, আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আমার ক্যামেরাতে এতটাই জুম হচ্ছে, এর বেশি আর জুম করতে পারছি না। কাশ নিচ পর্যন্ত যেতে পারতাম, ওই যে ওই রাস্তাটা দিয়ে নিচ পর্যন্ত গিয়ে অত দূর যাওয়া যায়। ফাইনালি রুদ্রপ্রয়াগে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের মার্কেট, প্লাস এখানেই এখান থেকে সব গাড়ি পাওয়া যায় সোনপ্রয়াগ টোনপ্রয়াগ যাওয়ার জন্য। সোনপ্রয়াগ, গুপ্তকাশী, ফাটা, সিরসি সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি পাওয়া যায়। তো আমরা এখান থেকে এখন একটা গাড়ি পেয়েছি যেটাতে 400 টাকা করে পার হেড হিসাবে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ। তো আগে গাড়িতে উঠে নি। হরিদ্বার টু কেদারনাথের ডাইরেক্ট রুট এখনো পর্যন্ত ওপেন হয়নি, তো যার জন্য হরিদ্বার টু সোনপ্রয়াগের ভাড়া বেশি পড়ছে, প্লাস ঘুরে ঘুরেও যেতে হচ্ছে অনেকটা। এইটা যখন ডাইরেক্ট রুটটা চালু হয়ে যাবে, মানে যখন রাশ শুরু হয়ে যাবে, যখন লোকের ক্রাউড বাড়বে হরিদ্বারে কেদারনাথে যাওয়ার জন্য, তখন এখান থেকে মানে হরিদ্বার থেকে ডাইরেক্ট সোনপ্রয়াগ পর্যন্ত গাড়ি পাওয়া যাবে। এই মুহূর্তে এরকমভাবে ব্রেক জার্নি করে করেই যেতে হবে। তো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ টোটাল নেয় হচ্ছে 1000 টাকার উপরে, ব্রেক জার্নি করেও আমাদের 900 টাকা পড়ছে। 500 টাকা হরিদ্বার টু রুদ্রপ্রয়াগ নিল, আর রুদ্রপ্রয়াগ টু সোনপ্রয়াগ আরও 400 টাকা পড়ছে, মানে 900 টাকা।
রুদ্রপ্রয়াগ থেকে কিছুটা পথ অতিক্রম করার পরে ড্রাইভার সাহেবের পাশের সিটটা পেয়ে গেছিলাম। এবার মনে একটা আনন্দ কাজ করছিল, কারণ দূরে ওই বরফ আবৃত পাহাড়টা সচক্ষে দেখতে পাচ্ছিলাম। উফ, এতদিন বাদে বরফ আবৃত পাহাড় দেখার যে আনন্দ, সেই আনন্দটা কাউকে বুঝিয়ে ওঠা তো সম্ভব না। তবে এই আনন্দের পাশাপাশি একটা ভয়ও মনের মধ্যে কাজ করছিল, কারণ ওই বরফ আবৃত পাহাড়ের উপরে এক কালো মেঘের দেখা পেয়েছিলাম। সোনপ্রয়াগের পার্কিং লট দেখতে পাচ্ছ সামনে, আমরা সোনপ্রয়াগ ঢুকে গেছি। আর একটু হয়তো গাড়ি এগোবে, বাকি কথা গাড়ি থেকে নেমে লাগেজ আউটলোডিং করে তারপরে বলছি। সো ফাইনালি রুম পেয়ে গেছি, রুমে চেক ইন করে নিয়েছি। চেক ইন করে হালকা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাবলাম না এবার ব্লগটা ধরি, কারণ যা সিনারিও আমি দেখেছি সেই সিনারিওগুলো তোমাদেরকে না দেখালে সত্যি আমার মন শান্তি হচ্ছে না। জাস্ট সবার ফার্স্টের এই সিনারিওটা দেখো, পুরো গ্রিনারিতে ভরা একটা পাহাড়, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। চতুর্দিকে যেদিকে তাকাবে শুধু পাহাড়। তো চলো, বাইরে আরও সিনারিও দেখেছি আমি নিজের স্বচক্ষে, যেগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই, তারপরে বাকি সিনারিওগুলো দেখাচ্ছি। আচ্ছা, রুমটা একটু অগোছালো করে রেখেছি, তাও তোমাদেরকে দেখানোটা আমার কাজ, তাই দেখাচ্ছি। এই নর্মাল একটা রুম, 2% জন্য বেড রয়েছে একটা। এখানে 2% কেন, 3% আরামসে হয়ে যাবে। তার সঙ্গে একটা জাস্ট একটা বাস্কেট দিয়েছে, মানে ডাস্টবিন ব্যাগ দিয়েছে, আর তার সঙ্গে একটা টি টেবিল দিয়েছে, আর সেরকম কিছু নেই। আর এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমে একটা গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা পটি প্যান, শাওয়ার এখনও লাগানো নেই। অ্যাকচুয়াল ব্যাপার, আমি এসে যেটা দেখলাম যে এরা এখন সব কিছু রেডি করছে। মেবি এই হোটেলটা নতুন হোটেল, যে কোনো একটা হবে, মেবি এই হোটেলটা নতুন হোটেল। আদারওয়াইজ এরা প্রতি বছরই এই হোটেলগুলোকে হয়তো নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করে, এরকম কিছু একটা ব্যাপার হবে। আমার যেহেতু এই রুমটা দেখো, রুমে আপাতত এখনও পর্যন্ত এই ভিতর দিক দিয়ে লকের কোনো ব্যবস্থা নেই, তো এরকম কিছু ছোটোখাটো প্রবলেমের সঙ্গে এই রুমটা পেয়েছি। সেটা 1000 টাকা নিয়েছে চার্জ। চার্জ বলে কোনো লাভ নেই, কারণ রাশ যত বাড়বে, যত ক্রাউড বাড়বে, তত বেশি কিন্তু চার্জেস বাড়বে। তো চার্জেসের উপরে ভ্যারি করাটা খুবই ইম্পসিবল একটা ম্যাটার, যে দাদা তুমি 1000 পেয়েছিলে, আমি কেন 1000 পেলাম না, এটা কোনোদিনও পসিবল না। কারণ আমি যেই টাইমে এসেছি এখনও পর্যন্ত এখানে সেই পরিমাণ ক্রাউড আসেনি। যাত্রা 25 তারিখ থেকে শুরু, আমি তোমাদেরকে আজকে ডেটটাও দেখিয়ে দিচ্ছি। আজকের ডেট হয়েছে সবে 22শে এপ্রিল। তো এখনও পর্যন্ত যেহেতু যাত্রা শুরু হয়নি, সেহেতু আমি এই জায়গায় কমে পেয়েছি, হয়তো কাল পরশুর মধ্যে এই রেটগুলো আরও বেড়ে যাবে। তো চলো, এখানে আর কিছু বলার মতন নেই, বাইরে অনেক কিছু দেখানোর মতন আছে, সেগুলোকে দেখাই। তো হোটেল থেকে ফুল প্রিকশন নিয়ে বেরিয়েছি, কারণ বাইরে বীভৎস ঠান্ডা, মানে বীভৎস বাজে রকম হাওয়া হচ্ছে, প্লাস মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো ভাবলাম আগে সোনপ্রয়াগের একটা ছোট্ট করে তোমাদেরকে ট্যুর দিয়ে নিই, তারপরে নয়তো আরও কিছু সিনিক বিউটি আমি দেখেছি যেগুলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। তো সবার প্রথমে শুরু করি পার্কিং লট দিয়ে। এই যে এইটা হচ্ছে পার্কিং লট, এখানে তোমরা তোমাদের যদি নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে আসছো তাহলেও এখানেই পার্ক করবে, আদারওয়াইজ যদি তোমরা রেন্টেড গাড়ি নিয়ে আসছো তাহলেও সেটা এখানেই পার্ক করবে, আর যারা রিজার্ভ করে নিয়ে আসছো গাড়ি তাদের গাড়িও এখানেই পার্কিংয়েই থাকবে। আর এবার এদিকে যদি সোনপ্রয়াগের দিকে উপরে উঠি, তাহলে সবার প্রথম পড়বে হচ্ছে এই যে হলগুলো, এই হলগুলো হচ্ছে ডরমেটারি, এগুলো প্রত্যেক কটা হচ্ছে ডরমেটারি, ঠিক আছে। আচ্ছা, এই ডরমেটারিগুলো এখনও খোলেনি, যেহেতু আজকে 22 তারিখ, এখনও পর্যন্ত সময় হয়নি ডরমেটারিগুলো খোলার, তো এখনও পর্যন্ত ডরমেটারিগুলো খোলেনি। তবে এই ডরমেটারিগুলো খুলে যাবে, আর খুলে গেলে 600 থেকে 1000 মধ্যে রেট থাকে প্রত্যেক কটা ডরমেটারিতে। খুব সুন্দর চার্জিং ফ্যাসিলিটি আছে, চার্জিং নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। আর হচ্ছে একটু এগিয়ে গেলে ওই যে ডরমেটারিটা দেখতে পাচ্ছ,
এটা তো বন্ধ রয়েছে, এটার পাশে যেটা খোলা রয়েছে ওটা হচ্ছে ক্লক রুম। মানে ওটাতেও ডরমিটারি রয়েছে, তার সঙ্গে ওটা ক্লক রুম, মানে যেখানে তোমরা তোমাদের যাবতীয় যা লাগেজ রয়েছে যেগুলো তোমরা কেদারনাথের উপরে নিয়ে যেতে চাইছো না সেগুলো তোমরা ওখানে রেখে যেতে পারবে। এটা হচ্ছে ক্লক রুম, ঠিক আছে? তো তোমাদের সবথেকে বড় কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য চলে এসেছি। প্রথম কথা হচ্ছে ক্লক রুম, দ্বিতীয় কথা হচ্ছে ডরমিটারি, ঠিক আছে? তো এই যে দাদার, এটা হচ্ছে দাদার ডরমিটারি। তো আন্দাজ যা সকতে, তো এই যে দেখতে পাচ্ছ বেড ফেসিলিটি, দুটো করে বেড রয়েছে, এক একটা বক্সে দুটো করে বেড রয়েছে। টোটাল যে কটাই বেড থাকুক না কেন, পার বেড 500 rupees, পার বেড 500 rupees করে এখনকার রেট। এটা কিন্তু মাথায় রেখো, এখনকার রেট, ঠিক আছে? এরপরে যদি ক্রাউড বাড়ে তখন হয়তো একটু বাড়তেও পারে, তাই আগার ক্রাউড জাদা হতা হ্যায় তো রেট জাদা ভি হো সকতা হ্যায়। ইয়ে বাতানা জরুরি হতা হ্যায় ক্যুঁকি বাদ মে আকে বোলোগে কে ভাইয়া আপনে তো 500 rupees কাহা থা, 500 মে কিউ নেই মিলা, ভাই বোল রাহা হ্যায় কে 100 পে ভি মিল সকতা হ্যায়। ওটা তো যখন ক্রাউড, জব ক্রাউড নেই রায়েগা। তো এই হচ্ছে ডরমেটারি, দেখো অলরেডি উপরে ভাইয়েরা সবাই আছে। তো এই হাই, তো উপরে সবাই রয়েছে, এখানেও সবাই রয়েছে ডরমেটারিতে। আচ্ছা, তারুর প্রাইভেসি হ্যাম্পার হতে পারে, ভিতরে সবাই শুয়ে রয়েছে, প্রাইভেসি হ্যাম্পার করাটা উচিত না। আচ্ছা, ক্লক রুম ভাইয়া, ক্লক রুম কোনসা, ইয়ে মালা? আচ্ছা, এই এগুলো হচ্ছে ক্লক রুম, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের ট্রলি থেকে শুরু করে যাবতীয় লাগেজ সব কিছু রেখে যেতে পারবে। এবার ক্লক রুমের যেটা প্রাইস সেটা দেখে নাও, পার ব্যাগ, ছোট যে ব্যাগগুলো হয় রূপশ্যাক থেকে শুরু করে ছোট যে ব্যাগগুলো হয় সেগুলো হচ্ছে 100 rupees করে। ট্রলি ব্যাগ রাখতে হলে ট্রলি ব্যাগ হচ্ছে 150 করে। আর হেলমেট যদি কারোর কাছে থাকে, হেলমেট রেখে যাবে মনে করছো, তাহলে সেটা হচ্ছে 50 করে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একদিনের প্রাইস না, এটা দুই দিন থেকে তিন দিনও হতে পারে। মানে তুমি ধরো উপরে গেছো, সেখান থেকে নিচে নামছো, দুই থেকে তিন দিন সময় লেগে যায়। তো তার জন্য দুই থেকে তিন দিন, 48 ঘন্টা আপ বা 48 ঘন্টা, সেটা দাদার সঙ্গে এসে কথা বলে নেবে, সব থেকে সেটা বেটার হবে। ভাইয়াকে সাথ বাত কর লেগা ইধার আকে ও সবসে আচ্ছা রয়েগা। আচ্ছা, আপকা কন্ট্যাক্ট নম্বর, অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট নম্বর দেনে কা কোই মতলব নেই বানতা হ্যায়, ইধার আও, ইধার আকে ডাইরেক্ট, হ্যাঁ ইধার আকে ডাইরেক্ট মিট করো, ওই আচ্ছা রয়েগা। ক্লক রুম আর থাকার ব্যবস্থাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দুটো জিনিস সোনপ্রয়াগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, কারণ কোথায় নিজের লাগেজ রাখবো, এক্সট্রা লাগেজ কোথায় রেখে উপরে উঠবো, সেটা একটা বিশাল বড় চিন্তা হয়ে দাঁড়ায়। তো ক্লক রুমটাও প্রয়োজন। আর ডরমিটারি সবাই 1000-2000 টাকা দিয়ে রুম নিতে চায় না, তো অনেকেই আছে ডরমিটারিতে থাকাটা বেশি প্রেফার করে। যে ব্যাচেলার আছি ডরমিটারিতে ঢুকে গেলাম, তার সঙ্গে অনেকে আছো যারা নিজেদের ফ্যামিলিও নিয়ে আসবে। তো ফ্যামিলিদের জন্য একসেবারকা এক হোটেল পড়ে রয়েছে, লাইন দিয়ে অনেক হোটেল রয়েছে, থাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, থাকার জায়গার অভাব হবে না, কোথাও পারছো না, লাস্ট সিচুয়েশনে ডরমেটারিতে ঢুকে যাও, কিন্তু থাকার জায়গার অভাব হবে না। অনেকের মাথায় এটা থাকে যে সোনপ্রয়াগে গিয়ে রুম পাবো কি না, তো সোনপ্রয়াগে রুমের অভাব নেই, সোনপ্রয়াগে অনেক রুম আছে, ঠিক আছে? তো রুমের অভাব নেই, ডরমেটারি দেখছো কতগুলো ডরমেটারি, এই পুরো কমপ্লেক্সটাই পুরো ডরমেটারিতে ভরা। তো জাস্ট গেস করে দেখো কত ডরমেটারি রয়েছে আর কত বেডের ক্যাপাসিটি রয়েছে এখানে। তো সামনে রেজিস্ট্রেশন অফিস রয়েছে, রেজিস্ট্রেশন অফিসটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসছো না এখান থেকে অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবে। তো এই যে এইটা হচ্ছে রেজিস্ট্রেশন রুম বা রেজিস্ট্রেশন অফিস, যাই বলো না কেন, এখান থেকে তোমাদেরকে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, যারা রেজিস্ট্রেশন অনলাইনে করে আসবে না। তো রেজিস্ট্রেশন যদি নিজেরটা অনলাইনে করে আসো তো খুব ভালো, আদারওয়াইজ এখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবে, বায়োমেট্রিক লাগবে। বায়োমেট্রিক এখনও পর্যন্ত ঘর খোলেনি, কাউন্টার একটাও খোলেনি, কাউন্টার সবকটা খুলবে হয়তো কাল পরশুর মধ্যে, কারণ যাত্রা এখনও স্টার্ট হয়নি, যাত্রা কাল পরশু থেকে স্টার্ট হবে। তো কাল পরশুর মধ্যে আশা করি সব খুলে যাবে। আর হোটেলও কিন্তু এখানে অনেক রয়েছে, হোটেল খাবার হোটেলেরও সেরকম কোনো অভাব নেই, খাবার হোটেলও সব পেয়ে যাবে। প্লাস যদি কেউ মনে করছো যে কিছু কেনাকাটি করতে হবে, লাইক ঠান্ডা হঠাৎ করে, যেমন আমি যেই সিজনে এসেছি এই সময় এত ঠান্ডা থাকার কথা না, তবে বিভৎস ঠান্ডা রয়েছে, তো এরকম যদি প্রবলেমে পড়ো তাহলে এখানে দেখতে পাচ্ছ সব
সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট সবকিছু এখানে পেয়ে যাবে। এখানে সোয়েটার, জ্যাকেট, ছাতা, তারপরে গ্লাভস, ইভেন রেইনকোট, রেইনকোট চাইলে রেইনকোটও রয়েছে। রেইনকোট কিতনা করকে ভাইয়া? 300 ভাই, 300 কলকাতাতেও রেইনকোট পাওয়া যায় না, 300 রেইনকোট এখানে পাওয়া যাচ্ছে। তো চাইলে রেইনকোটও এখান থেকে নিয়ে নিতে পারো, বেশ ভালো কাজে লেগে যাবে। এমার্জেন্সি যে কটা জিনিস আছে সব কিছুই এখানে পেয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো নতুন কিছু সিনারিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এইটা হচ্ছে সোনপ্রয়াগ আর গৌরীকুণ্ডের মাঝখানে যে ব্রিজ, যেই ব্রিজটা ক্রস করে আমাদেরকে গৌরীকুণ্ডের জন্য ট্যাক্সি ধরতে হয়। ওই যে ওখানে দেখছো সব ট্যাক্সি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকেই আমরা ট্যাক্সি ধরে গৌরীকুণ্ডতে পৌঁছাই। তারপরে ওখান থেকে আমাদের ট্রেক শুরু হয়। তো এইখানের কিছু সিনারিও তোমাদেরকে দেখাবো, তার জন্য আমাদেরকে যেতে হবে ফুট ব্রিজে। আচ্ছা, এইটা কিন্তু সাধারণত লোক চলাচল করার জন্য ব্রিজ না, এটা তাই গাড়ি চলাচল করার জন্য ব্রিজ। আর ফুট ব্রিজ রয়েছে পাশেই, ওইটা হচ্ছে ফুট ব্রিজ, এই দিকেও একটা রয়েছে, ওটাও ফুট ব্রিজ। তো চলো তাহলে ফুট ব্রিজে যাই আগে। কিছুটা সময় লাইফে এরকমও থাকে আমরা স্পিচলেস হয়ে যাই, কিছু জিনিস দেখে মুখে কিছু বলার মতন ক্ষমতা থাকে না, সেই সময়টা এই মুহূর্তটা। সত্যি এই মুহূর্তে কিছু বলার মতন আমার কাছে ওয়ার্ড নেই, জাস্ট এই মুহূর্তটাকে প্রাণ খুলে এনজয় করার একটাই রিজন আছে, যে আমি কেদারনাথ যাত্রায় আছি, তাই এই মুহূর্তগুলোকে এনজয় করার অধিকার আমারও আছে। তবে এই বছর কেদারনাথ কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সেটা আমি ফিল করতে পারছি ইতিমধ্যে, কারণ কেদারনাথে অ্যাট প্রেজেন্ট স্নোফল হচ্ছে, রাত্রিবেলা টেম্পারেচার -5 নিচে চলে যাচ্ছে, আর সকালবেলা টেম্পারেচার -1-2 মধ্যে থাকছে, মানে প্লাস টেম্পারেচারে আসছেই না। তো কী পরিমাণ স্নোফল হচ্ছে সেটা বুঝতেই পারছো। তো যাত্রায় সঙ্গে থেকো, আরও অনেক কিছু দেখাতে পারবো, আপাতত এই সিনারিওগুলোকে এনজয় করো, ইচ্ছা আছে নিচ পর্যন্ত যাওয়ার। ভেবেছিলাম ব্লগটাকে এখানে এন্ড করব না, রুমে গিয়ে তারপরে এন্ড করব, কিন্তু এত সুন্দর একটা সিনিক বিউটি দেখার পরে রুমে গিয়ে ব্লগটাকে এন্ড করার আর কোনো ইন্টারেস্ট নেই ইতিমধ্যে, কারণ সত্যি কথা বলতে রুমে আমি কখন ঢুকবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আপাতত আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করলাম। খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে কেদারনাথের ভিডিও, কেদারনাথ ট্রেকিংয়ের ভিডিও, আশা করি তোমরা সবাই ওই ভিডিওটা দেখবে, রিকোয়েস্ট রাখলাম ওই ভিডিওটা দেখার জন্য। তাড়াতাড়ি এই আই বাটনে লিংক আসছে অথবা এন্ড স্ক্রিনেও আসছে, ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি ইনবক্সে, কমেন্ট সেকশানে, যেখানে ইচ্ছা সেখানে আমাকে জানাতে পারো। Come on!
বম ওলে বম বম ওলে বম বম ওলে হর হর মহাদেব বম বম ওলে 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 বম বম ওলে